নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আগামীকাল এটিকে মোহনবাগান দলের ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই ম্যাচে কোন চারজন বিদেশি প্লেয়ার খেলবে এটিকে মোহনবাগান দলে। তাছাড়া উড়িষ্যা ম্যাচের আগে একটা খারাপ খবর রয়েছে ম্যারিনার্সদের জন্য, সেটি নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই হুগো বুমস ও ডিমিট্রি পেট্রাটস এই দুজনকেই কোচ খেলাবেন কনফার্ম। এরপর কার্ল ম্যাকিউ গত ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে না পারলেও তিনিও প্রথম থেকে খেলবে প্রায় কনফার্ম। এরপর হ্যামিলকে নিয়ে ডাউট থেকেই যাচ্ছে, কারণ পরপর তিনটি ম্যাচেই খারাপ খেলেও প্রথম থেকে সুযোগ পাচ্ছেন তিনি। আর এই ম্যাচেও হয়তো তাকে দেখা যাবে, কারণ ফেরান্দো জানিয়েছেন নতুন দুই বিদেশি এখনও দলের খেলার সঙ্গে সম্পূর্ণভাবে মানিয়ে উঠতে পারেনি। তবে সমর্থকরা কিন্তু সবাই ড্যামিয়ানোভিচকেই চায় হ্যামিলের পরিবর্তে। নেক্সট আমরা কথা বলবো একটা খারাপ খবর নিয়ে। সো গতকাল ইস্ট বেঙ্গল বনাম এফসি গোয়ার মধ্যে ম্যাচ ছিল, যেখানে 4-2 গোলে এই ম্যাচটি জিতে নিয়েছে গোয়া দল এবং পয়েন্টস টেবিলের 3 নম্বর পজিশনে উঠে এসেছে তারা, এবং এটিকে মোহনবাগান দল নেমে এসেছে 5 নম্বর স্থানে। তাই এই ম্যাচ থেকেও যদি পুরো 3 পয়েন্ট না নিতে পারে ম্যারিনার্সরা, অবশ্যই চাপে পড়বে পরবর্তীকালে, কারণ 5টি দল এখনও লড়ছে টপ 6-এ নিজেদের জায়গার জন্য। এছাড়া মুম্বাই ও হায়দ্রাবাদ দল কিন্তু আগেই কোয়ালিফাই করে নিয়েছে। সো তোমাদের মতে এটিকে মোহনবাগান দল কোন পজিশনে ফিনিশ করবে এই আইএসএলে কমেন্ট করে জানিও। আমার মতে হয় 3rd না হলে 4th পজিশনে ফিনিশ করবে তারা। সো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।